আজকে আমি এই জায়গাটাতে এসেছি একদম হৃদয় থেকে ফিল করে, বিকজ ওনার এই আমি ওনার জন্য আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বা আমার কাছে মনে হয়েছে তার এই জীবন যতটুকু বেশি প্রচার হবে ততই তরুণেরা বা পরবর্তী প্রজন্ম অনেক বেশি আশার আলো দেখবে। এই ধরনের মানুষ আসলে আমাদেরকে আশার আলো দেখায়। আমি তো চলচ্চিত্রের মানুষ, আমি সবসময় আমি খুব পজিটিভ, আমি একেবারেই নেগেটিভ না। আমি বিশ্বাস করি যে ফিল্ম ছিল, আছে এবং থাকবে, আর ভালো সিনেমার কোনো বিকল্প নেই। ভালো সিনেমা যখনই আসে, যে সময় আসে, সেটা কিন্তু চলে। আমার মনে হয় না যে পৃথিবীতে একটা উদাহরণ দেখানো যাবে যে সিনেমাটা খুব ভালো কিন্তু চলেনি। আসলে আমরা মাঝে মাঝে নিজেরাই ফিল করি, আমরা নিজেরাই ভালো সিনেমা বানাতে পারি না, তো তখন আমরা বলি যে মানুষ হলে যায় না। মানুষ হলে যেতে চায়, মানুষ হলে যায়, এবং হলের জন্য সেজন্য হলের পরিবেশও তৈরি করা দরকার। সিনেপ্লেক্সগুলিতে মানুষ সিনেমা দেখতে পছন্দ করে। আমি যদি এখনও চিন্তা করি যে 30-40 বছর আগে মানুষ গিয়ে সিঙ্গেল সিনেমা হলে গিয়ে যেভাবে সিনেমা দেখত সেভাবে দেখবে, তো সেটা আসলে ভুল। সব কিছু মিলে হলের পরিবেশও ভালো করতে হবে এবং সিনেমা হলের কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আমাদেরকে সমসাময়িক সাবজেক্ট নিয়ে কন্টেন্ট নিয়ে সিনেমা বানাতে হবে, তবে মানুষ হলমুখী হবে।